সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো সকালের গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। গেল 7ই জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে একপাক্ষিক ও পাতানো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি। এবারে জানাবো পেশি শক্তির বলে মানবাধিকার, সংবিধান গণতন্ত্রের জীবন্ত পোস্টমর্টেম করা হয়েছে, আইন কানুন নিয়ন্ত্রিত হচ্ছে আওয়ামী গেষ্টাপদের হাতে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জানাবো বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীতে র্যালির অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনের বরাবর চিঠি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এবারে জানাবো একটি চাঞ্চল্যকর সংবাদ। নারী থেকে পুরুষ হয়ে গেলেন তমা, এলাকায় চাঞ্চল্য। সিরাজগঞ্জের তাড়াশে তমা সরকার নামের হিন্দু ধর্মাবলম্বী 18 বছর বয়সী এক তরুণী নারী থেকে হঠাৎ করেই পুরুষে রূপান্তরিত হওয়ার খবর পাওয়া গেছে। প্রিয় দর্শক, এ বিষয়ে রয়েছে একটি তথ্যমূলক আলোচনা, সঙ্গে থাকুন। জানিয়ে দেব বিদেশিদের কথায় দেশ চলবে না, বিদেশি কোনো রাষ্ট্রের কথায় আমাদের দেশ চলবে না বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এদেশে স্বাধীনভাবে আমরা চলব, কোনো অপশক্তি আমাদের দমিয়ে রাখতে পারবে না। এবং সর্বশেষ জানাবো ভয়াবহ আন্তর্জাতিক সংবাদ। এবার গণহত্যার প্রমাণ লুকাতে গুগলকে ঘুষ দিচ্ছে ইসরায়েল। গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গণহত্যা এবং যুদ্ধ অপরাধের অভিযোগ উঠতে থাকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। এসব অভিযোগের প্রত্যক্ষ প্রমাণ থাকা সত্ত্বেও মুখে কুলুপ এঁটে রেখেছে ইসরায়েলের পশ্চিমা মিত্ররা। ইসরায়েলের এসব গণহত্যার কর্মকাণ্ড দেখেও না দেখার ভান করছে তারা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দ্বাদশ জাতীয় নির্বাচন ছিল একপাক্ষিক ও পাতানো অভিযোগ টিআইবির। গেল 7ই জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে একপাক্ষিক ও পাতানো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ছিল বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংস্থাটি বলেছে এই নির্বাচন অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক হয়নি। নির্বাচনের শেষের এক ঘণ্টায় 15.43% ভোট সহ মোট 41.8% ভোট পড়ার বিতর্কে জন্ম দিয়েছে বলেও মনে করেছে সংস্থাটি। বিএনপি সহ 15টি নিবন্ধিত দলের অনুপস্থিতিতে তাদের নির্বাচন বর্জনের কারণে 241 আসনে প্রতিদ্বন্দ্বিতাই হয়নি বলে দাবি করেছে এই সংস্থাটি। বুধবার রাজধানী ধানমন্ডিতে নিজেদের কার্যালয়ে এই গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির গবেষক মাহফুজুল হক, নিয়াজুল মাওলা এবং সাজিদুল ইসলাম। তিনি তাদের নির্বাচন কেন্দ্রিক প্রাথমিক গবেষণা প্রতিবেদন পরবর্তীতে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে বলে জানিয়েছে টিআইবি। গবেষণায় সারাদেশের 50টি সংসদীয় আসনকে দৈবচয়ন পদ্ধতিতে বাছাই করে সেগুলো নির্বাচনের বিষয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সকল বিষয় তথ্য উপাত্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। পেশি শক্তির বলে মানবাধিকার, গণতন্ত্রের জীবন্ত পোস্টমর্টেম রিজভী। পেশি শক্তির বলে মানবাধিকার, সংবিধান ও গণতন্ত্রের জীবন্ত পোস্টমর্টেম করা হয়েছে, আইন কানুন নিয়ন্ত্রিত হচ্ছে আওয়ামী গেষ্টাপদের হাতে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা তার অপরিসীম ক্ষমতায় আইন কানুন, নিয়ম নীতি, সংবিধান, শৃঙ্খলা সবকিছু পদতলে পিষ্ট করে দেশে জঙ্গলি শাসন কায়েম করেছে। তার বক্তব্য ভ্রান্ত এবং মিথ্যা তথ্যের সমষ্টি ছাড়া কিছুই নয়। তাদের উদ্ভট কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে পেছন থেকে কেউ ধাওয়া করেছে আর প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে ঊর্ধ্বশ্বাসে। তিনি বলেন, মুখে গণতন্ত্রকামী বিশ্বকে গালি দিচ্ছে, পূর্ব নির্ধারিত ফলের ভোটরঙ্গ এবং ভোট গণনা শেষ না হতেই ডামি এমপিদের নামে গেজেট, শপথ গ্রহণ, মন্ত্রী পরিষদের নাম ঘোষণা, মন্ত্রীদের শপথ, 4 দিনেই অভাবনীয় দ্রুততার বিশ্ব রেকর্ড করে ভেবেছে বিপদমুগ্ধ হলেন শেখ হাসিনা। তিনি আরো বলেন, শেখ হাসিনাকে মনে হচ্ছে অস্থির, ভীতি ত্রাসে তাড়াহুড়ো করে ক্ষমতা নবায়ন করার অবৈধ শপথ নিতে গিয়ে আইন কানুন সংবিধানের কবর রচনা করা হয়েছে। এমনিতেই সংবিধানকে কাটাছেঁড়া করে শেখ হাসিনা আতম্ভরি এবং ভাববিলাসী নিরঙ্কুশ ক্ষমতা নিশ্চিত করেছে। বিএনপির এই নেতা বলেন, নিশিরাতের সংসদের মেয়াদ আছে আগামী 29 জানুয়ারি পর্যন্ত। সেই সংসদ ভেঙে না দিয়ে শেখ হাসিনার নির্দেশে অবৈধভাবে শপথ নিয়ে আরেকটা সংসদ, এখন 2 সেট অবৈধ এমপি দেশে আছে, কেউ বলে ডাবল, কেউ বলে বাতিল। রিজভী বলেন, এক প্রধানমন্ত্রী থাকতেই ক্যাবিনেট না ভেঙে 111-এর 17তম বর্ষপূর্তির দিনে 11ই জানুয়ারি আরেকটা মন্ত্রী পরিষদ শপথ নিয়েছে। ক্ষমতার গণেশ উল্টে যাওয়ার ভয়ে তার এই অস্থির কর্মকাণ্ড। হীরক রাজার দেশে যেমন খুশি তেমন চলছে, আমি যা বলবো যা ভাববো সেটাই করব।
শুক্রবার র্যালির অনুমতি চেয়ে ডিএমপিতে ছাত্র দলের চিঠি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীতে র্যালির অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর চিঠি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। বুধবার ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সই করা চিঠিতে র্যালির অনুমতি চাওয়া হয়েছে। পুলিশ কমিশনার বরাবর দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ছাত্র দলের পক্ষ থেকে শুক্রবার দুপুর 2টায় র্যালির আয়োজন করা হবে। এজন্য ছাত্র দলের পক্ষ থেকে অনুমতি এবং নিরাপত্তার সার্বিক সহযোগিতা চাওয়া হলো। নারী থেকে পুরুষ হয়ে গেলেন তমা এলাকায় চাঞ্চল্য। সিরাজগঞ্জের তালাশে তমা সরকার নামে হিন্দু ধর্মাবলম্বী 18 বছর বয়সী এক তরুণী নারী থেকে পুরুষে রূপান্তরিত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তমা সরকার উপজেলা বরুহাস ইউনিয়নের চোয়াড়িয়া দক্ষিণ পাড়ার শ্রী সুধানু সরকারের মেয়ে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে তমা সরকার নিজেই এবং তার মা শিখা রানী। বুধবার বিকেলে এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ এক নজরে তমাকে দেখার জন্য ভিড় করে তাদের বাড়িতে। খোঁজ নিয়ে জানা গেছে, বিকাল থেকে তমা সরকারের বাড়িতে মানুষের ভিড় বাড়তে থাকে। প্রতিবেশীরা গাদাগাদি করে দাঁড়িয়ে যান বাড়ির উঠানের সামনেই। দূর দূরান্ত থেকে দল বেঁধে উৎসুক জনতা ছুটে আসছে তার বাড়িতে। আগের জীবন এবং বদলে যাওয়া জীবন নিয়ে প্রশ্নের যেন শেষ নেই মানুষের। জনতার ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পরিবার। তমা সরকার জানান, 2023 সালে অনুষ্ঠিত SSC পরীক্ষায় 10 থেকে 15 দিন আগেই হঠাৎ করে তার শারীরিক পরিবর্তন শুরু হতে থাকে। লজ্জা এবং ভয়ে বিষয়টি নিজের মধ্যেই চেপে রাখেন তিনি। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। পরে তিনি রাজশাহী আলহাজ সুজাউদ্দৌলা সরকারি কলেজে HSC-তে ভর্তি হন। আর এরই মাঝে তার সহপাঠীকে জানালে সহপাঠী তমার বাবা মাকে বিষয়টি বলেন। তমার মা বাবা ওই বিষয়টি তমার কাছে জানতে পেরে তারা নিশ্চিত হন যে তমা ছেলেতে রূপান্তরিত হয়েছে। তারপর তমাকে রাজশাহী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে আরো ভালোভাবে পরীক্ষা করে ছেলেতে রূপান্তরিত হওয়ার বিষয়টি নিশ্চিত হন। তমার বাবা সুধানু সরকার বলেন, স্থানীয় স্কুল থেকে 2023 সালে SSC পাশ করে তমা। SSC পাশ করার পর রাজশাহীতে আলহাজ সুজাউদ্দৌলা সরকারি কলেজে ভর্তি হয়ে পড়ালেখা শুরু করে। আর এ সময় তার সহপাঠী প্রথমে তমা পুরুষে রূপান্তরিত হওয়ার বিষয়টি আমাকে অবগত করে, পরে হরমোন বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট নিয়ে পুরোপুরি নিশ্চিত হই। তমার মা শিখা রানী বলেন, আমি তাকে অনাবৃত করে দেখেছি, তার শারীরিক পরিবর্তন ঘটেছে, নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়েছে তমা। একই সঙ্গে তার জীবনযাপন এবং আচরণগত পরিবর্তন এসেছে। তিনি আরো বলেন, হিন্দু ধর্মের কিছু রীতিনীতি থাকায় রূপান্তরিত তমা সরকারের নাম এখনো পরিবর্তন করে নতুন নাম রাখা হয়নি। তমার চিকিৎসক হরমোন বিশেষজ্ঞ ডাক্তার কামরুজ্জামান জানিয়েছেন, হরমোনের কারণে এরকম দৈহিক পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু নয়। বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক জানান, ঘটনাটি অনেকদিন আগে ঘটলেও বিষয়টি আজকেই জানাজানি হয়েছে। আমি নিজেও বিষয়টি নিশ্চিত হয়েছি যে ঘটনা সত্য। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গণহত্যার প্রমাণ লুকাতে গুগলকে ঘুষ দিচ্ছে ইসরায়েল। গাজা যুদ্ধের শুরু থেকে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গণহত্যা এবং যুদ্ধাপরাধের অভিযোগ উঠতে থাকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। এসব অভিযোগের প্রত্যক্ষ প্রমাণ থাকা সত্ত্বেও মুখে কুলুপ এঁটে রেখেছে ইসরায়েলের পশ্চিমা মিত্ররা। ইসরায়েলের গণহত্যার বিভিন্ন কর্মকাণ্ড দেখেও না দেখার ভান করেছে তারা। এরই মধ্যে নির্বিচার এমন হত্যা বন্ধ এবং এর বিচারের দাবিতে আন্তর্জাতিক বিচার আদালতে তেল আবিবের বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। আর তাতেই অনেকটা বিপাকে পড়েছে। এমন পরিস্থিতি থেকে রেহাই পেতে গুগলকে মোটো অঙ্কের ঘুষ দিচ্ছে নেতানিয়াহু প্রশাসন। সম্প্রতি তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবার এক প্রতিবেদনে উঠে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। সেখানে দেখা যায়, ব্যবহারকারীদের কাছে ইসরায়েলি প্রোপাগান্ডা ওয়েবসাইটগুলো বেশি করে দেখানোর জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক সার্চ ইঞ্জিন গুগলকে বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করেছে তেল আবিব। ICC-তে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উত্থানের পর এমন পদক্ষেপ নেয় নেতানিয়াহু প্রশাসন। গুগলে ICC ইসরায়েল কেস লিখে অনুসন্ধান করার সময়